পানীয় জলের দাবিতে গোপীবল্লভপুরে পথ অবরোধ। মঙ্গলবার সকালে পানীয় জলের দাবিতে পথ অবরোধ করল গোপীবল্লভপুরের লোহামালিয়া গ্রামের বাসিন্দারা। এই গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকায় জলের সমস্যা রয়েছে, কিন্তু প্রশাসনকে বারংবার জানিয়েও প্রশাসনের কাছ থেকে কোনো সঠিক পদক্ষেপ তারা পায়নি, তাই তারা আজ পথ অবরোধ করতে বাধ্য হয়েছে বলে জানান। দু ঘন্টা ধরে চলে এই পথ অবরোধ এবং ঘটনাস্থলে পরে পুলিশের উপস্থিতিতে এই পথ অবরোধ উঠে যায়। দুটো করবে, যেমন সেদিকেও ভালো হয় এদিকেও ভালো হবে। এই যে ভোট আসছে তো, এখন বলছে হবে হবে, যেমন ভোটটা বসে গেছে, আপনাদের অ্যাপ্লিকেশনটা নিয়ে আসবেন, আর এখনকার যে এখন যে আপনারা যা দাবি দেওয়া সেটাও লিখে আনবেন, ঠিক আছে? আর রাস্তা অবরোধ করে কিছু লাভ নেই, কারণ ওটা তো আপনাদের কিছু করারই নেই, এই ইলেকশনের সময় অন্যভাবে সবাই নেবে জিনিসটা। হ্যাঁ, আমরা ব্লকের তরফ থেকে এসেছিলাম, বিডিও সাহেবের প্রতিনিধি হিসেবে এসেছি, তো লাস্ট এটাই কথা যে রাস্তা অবরোধ করে কোনো এ হবে না। আশা করি মেসেজটা ঠিক জায়গায় পৌঁছবে, এবং আপাতত জল খাওয়ার জন্য কলটা আজকে বা কালকে করিয়ে দিচ্ছেন। কথা বলে দিচ্ছি, তারপরে সাধ্য বাড়ি একটা আছে।